আগে ছিল খুব কম, কিন্তু ইদানিং 15 দিন থেকে আমি একদম হাঁটতেও পারি না, বসতেও পারি না। আচ্ছা, আপনি প্রথম হলো যে আপনার এই মাজা ব্যথার চিকিৎসার জন্য নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। এখন আমি আপনার আপনার জন্য আমার চিকিৎসার কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, আপনার কষ্ট বলেন। লালমনিরহাট থেকে আপনার নাম কি? আমার নাম আব্দুল সালাম। সালাম, আপনার বয়স কত? সালাম, আমার বয়স 26 বছর। 26 বছর, বলেন কি কষ্ট নিয়ে আপনি কল করেছেন লালমনিরহাট থেকে? স্যার আমার সমস্যা হচ্ছে আমার ওই মেরুদণ্ডের উপরে দেখা। আপনি যে ফোন, সালাম, কথা শুনেন, আপনি যে মোবাইল থেকে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন। ওই মোবাইলের ভলিউম শূন্য করে দিন। শূন্য করে দিন, ভলিউম শূন্য করে দিন, একদম শূন্য করে দিয়েছেন, করেছেন। সালামের এখন কষ্ট কোথায়? মাজায়? আপনাকে আমি যা জিজ্ঞেস করবো সালাম তার উত্তর দেবেন। আপনার কষ্ট কোথায়? মাজায় ব্যথা? ব্যথা কোথায়? মাজায় ব্যথা? মাজার বাম দিকে না ডান দিকে? এই ব্যথা কতদিনের? আচ্ছা, আপনি প্রথম হলো যে আপনার এই মাজা ব্যথার চিকিৎসার জন্য নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। এখন আমি আপনার আপনার জন্য আমার চিকিৎসার কথা বলছি। প্রথম হলো যে আপনি প্রতিদিন কমপক্ষে 3 বার আধা ঘন্টা করে উপুর হয়ে শুয়ে থাকবেন। অবশ্যই বেশি বেশি উপুর হবেন, এবং আপনি যখন রাতে ঘুমাতে যান তখন উপুর হয়ে ঘুমানোর চেষ্টা করুন। উপুর হয়ে শুয়ে থাকাকালীন সময়ে 10 মিনিট আপনার কোমরে নারকেলের তেল রসুন ব্যবহার করুন। 1 পোয়া নারকেলের তেল, তার সঙ্গে 20 কোয়া রসুন দিয়ে সেচে এটাকে গরম করবেন। রসুনগুলো যখন লাল লাল হবে তখন এইটাকে নিয়ে আপনি কোমরে হালকা 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 করে ডলে দেবেন। এই ডলাকে আমরা বলে থাকি মায়োফেসিয়াল রিলিজ। আপনি এই ডলাটা যদি শুধু এমনি হাত দিয়ে ডলেন তাহলে আপনার উপকার হবে না, কিন্তু বিভিন্ন রিসার্চাররা বলছেন যে নারকেল তেল এবং রসুন গরম করার পরে এইটাকে দিয়ে ডললে অনেক উপকার হয়। এটা ডললে এরকম হালকা 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 করে ডলবেন। এই যে আমরা একটা ভিডিও দিছি আপনাকে, দেখেন, আপনাকে এই ভিডিওতে আপনি দেখে নেবেন এইভাবে ডলবেন। কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট পরে আপনি এখানে ঠান্ডা শেক দেবেন। ঠান্ডা শেক দেওয়ার জন্য অনেকবার বলছি একটা টাওয়েলকে ভিজিয়ে হালকা চিপে পলিথিনের মধ্যে নিয়ে আপনি নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দেন। এটা ঠান্ডা হোক, ওটা ঠান্ডা হওয়ার পরে আপনি সকালে এবং দুপুরে এবং রাতে উপুর হয়ে শুয়ে থাকবেন এবং এই টাওয়েলটাকে ওই তেলের উপরে বসিয়ে দেবেন। কতক্ষণ? 10 মিনিট। উপরে ড্রাই টাওয়েল দিয়ে আপনি ঢেকে দেবেন। 10 মিনিট পর সরিয়ে আপনি 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন। দুই হাত মাজার উপর রেখে মাথা এবং কাঁধ উঁচু করবেন। প্রতিটি এক্সারসাইজ 15 বার করবেন।
উঁচু করে ধরে রাখবেন কমপক্ষে 5 সেকেন্ড, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 5 বার বললে এই 5 সেকেন্ড হয়ে যাবে। তো আপনি এভাবে এক্সারসাইজগুলো করুন, চিকিৎসাগুলো করুন, আশা করি আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করবেন। ওকে, কথা এইটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক এরকম। আপনি শেয়ার করেন, আমার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, তারপরে যখন আপনার লাইভ প্রোগ্রামটা আবার দেখবেন আমাদের পেজ থেকে, ভেরিফাইড পেজ এটা, এই ভেরিফাইড পেজ থেকে দেখবেন, তখন দেখবেন আরও স্পষ্ট শোনা যাবে। ওকে।